নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আফালস এডুকেশনে। আজকে এখন একটা জিকের ক্লাস করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ মেন্স, লেডি কনস্টেবল এর সঙ্গে জেল পুলিশ, সমস্ত পুলিশের জন্যই উপযোগী এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য অবশ্যই উপযোগী ক্লাস এটা। অবশ্যই বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আমাদের এই ক্লাসটা, আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আরও যদি কিছু জানতে থাকো জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো আজকে প্রথম প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করি। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21 মার্চ হয়, 21 জুন হয়, 23 সেপ্টেম্বর না 22 ডিসেম্বর? এর সঠিক উত্তর হবে 21 জুন। কি হয় ওই দিন? না, ওই দিন কর্কট কান্তি রেখার উপর সূর্য লম্বভাবে পড়ে। কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে পড়ে এবং এর ফলে বছরের সবচেয়ে লম্বা দিন আমরা পাই। সবচেয়ে লম্বা দিন আমরা দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? পাস্কাল, কেলভিন, নিউটন, ডাইন? অবশ্যই কেলভিন হবে, তার কারণ পাস্কাল চাপের একক, আর নিউটন এবং ডাইন অবশ্যই বলের সিজিএস এবং এসআই একক, আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে। 1 নিউটন সমান 10^5 ডাইন। জাতীয় মানবাধিকার দিবস কোন দিন পালন করা হয়? সরি, এখানে একটা অমিট আছে, যে ধরো এটা 1 জুন, 1 করে দিচ্ছে, 1 জুন, তাহলে 1 জুন, 8ই মার্চ, 10ই ডিসেম্বর না 6ই আগস্ট? উত্তর হয়ে যাবে 10ই ডিসেম্বর। মনে রাখবে 1948 সাল থেকে এই 10ই ডিসেম্বর তারিখটি জাতীয় মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। ভারতের সংবিধান সংশোধনের দ্বারা কততম ভোটারদের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 59, 58, 61 না 60? 61তম সংশোধনের মাধ্যমে 21 বছর বয়সকে 18 বছর বয়স করা হয়েছে। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা না সিঙ্গাপুর? উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। এবং মনে রাখবে ইউনিসেফ 1965 সালে নোবেল শান্তি পুরস্কার পায়, নোবেল শান্তি পুরস্কার, ঠিক আছে, বলা যায় না, ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ ইয়র্কের সদর দপ্তর ইউনিসেফ 1946 সালে তৈরি, অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। এর প্রধান এখন ক্যাথরিন রাসেল বা ক্যাথরিন এম রাসেল, যা হোক বললেই হবে, ক্যাথরিন রাসেল বা ক্যাথরিন এম রাসেল, যা হোক মনে রাখতে হবে। সংসদে জিরো আওয়ার সময় কোনটা? জিরো আর 11টা থেকে 12টা, 11টা থেকে 1টা, 12টা থেকে 3টা, 12টা থেকে 1টা? সঠিক উত্তর ডি হয়ে যাবে, ঠিক আছে। সাধারণত জিরো আর এর সময় 30 মিনিট নির্ধারণ হয়, 30 মিনিট নির্ধারণ হয়, কিন্তু সময়টা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়। 1962 সালে সংবিধানে এই জিরো আওয়ারের ধারণা
এসেছিল আসল কথা জিরো আওয়ার মানে এই সময় সংসদে কোনো প্রকার কোনো কাজ হয় না শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ পদার্থবিদ প্রাণীবিদ গণিতবিদ অবশ্যই রামানুজন একজন গণিতবিদ ছিলেন জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে ছিলেন কে জেলা শাসক জেলা পুলিশ সুপার রাজ্যপাল না মুখ্যমন্ত্রী অবশ্যই রাজ্যপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল মহিপাল গোপাল না দেবপাল গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা 750 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত গোপাল রাজত্ব করেছিলেন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অপশন ডি মিজোরাম ঠিক আছে বা এর সঙ্গে মেঘালয় বলতে মেঘালয় এটা মনে রাখবে কারণ মেঘালয়ের খাসি পাহাড় যেটা মিজোরামেও এই খাসি পাহাড়ের মধ্যে এক জায়গা হচ্ছে মৌসিনরাম নেক্সট মেগাস্থিনেস রচিত ইন্ডিকা গ্রন্থ কোন বংশের ইতিহাস সম্বন্ধে জানা যায় গুপ্ত পল্লব মৌর্য না চালক্য অবশ্যই ইন্ডিকা আমাদের মৌর্য বংশের বা মৌর্য যুগের ভারতের সামাজিক বা সমাজ ও প্রশাসনকে চিনতে সাহায্য করে ঠিক আছে চিনতে সাহায্য করে মিতিন মাসির ষষ্ঠাকে সুচিত্তা ভট্টাচার্য বাণী বসু নবনীতা সেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় অবশ্যই সুচিত্রা ভট্টাচার্যের সঠিক উত্তর মিতিন মাসির ষষ্ঠা এছাড়াও মনে রাখার মতো অনেকগুলো উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে দহন কাজের মানুষ অলিক সুখ অন্য বসন্ত রঙিন পৃথিবী কাচের দেওয়াল সরি এটা একটু আমি ভুল বলে দিয়েছি এটা কাজের বলা হয়ে গেছে স্পেলিংটা এটা কাছের ঠিক আছে কাজের বলে দিয়েছি স্পেলিংটা চলো পিএন ঠাকুর ছদ্মনাম ছিল কার রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু হেমচন্দ্র কানুনগে না শচীন্দ্রনাথ সান্যাল দেখো এর সঠিক উত্তর হবে রাসবিহারী বসু এ রাসবিহারী বসু যখন লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হলেন তখন এই পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি কিন্তু জাপানে চলে যান ঠিক আছে রবি শস্য রোপণের হয় কোন সময় সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর জুন জুলাই মে জুলাই অবশ্যই অক্টোবর নভেম্বর বি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অক্টোবর নভেম্বর বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন কোন খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা সুয়েজ উত্তর সাগর না স্ট্যানিল স্ট্যানিল কোনটা দেখো হ্যাঁ
পানামা খাল হবে প্রশান্ত আর আটলান্টিক। আর সুয়েজ খালের কথা যদি বলি, সুয়েজ খাল হবে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর ও লোহিত সাগর, ভূমধ্য সাগর ও লোহিত সাগর। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়? লর্ডস, ইডেন গার্ডেন, অ্যাডিলেড, গ্রিন পার্ক। এখন এটা প্রশ্নটা একটু অন্যরকম হয়ে গেছে, যদি বলতো ভারতে কোথায়, কিন্তু যেহেতু লর্ডস অ্যাডিলেডের নাম আছে তাহলে আমাকে অ্যাডিলেডই উত্তর করতে হবে, ঠিক আছে? মনে রাখবে অ্যাডিলেডে 2015 সালে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়, এবং এতে অস্ট্রেলিয়া 3 উইকেটে জয়লাভ করে। অস্ট্রেলিয়া 3 উইকেটে এই টেস্ট জিতে যায়। অ্যাপল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স, কোনোটাই নয়, আইওএস। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ, মাইক্রো তরঙ্গ, অতিবেগুনি, অবলোহিত, এক্সরশ্মি। অবশ্যই টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফেবিয়া, অ্যাংলোফেবিয়া, আর্গোফেবিয়া, অ্যাগারোফেবিয়া। অবশ্যই অ্যাক্রোফেবিয়া উচ্চতা জনিত, আর অ্যাগারোফেবিয়া যেটা ডিএতে আছে, এটা এই ফেবিয়াটা হচ্ছে খোলা জায়গার ভয়, খোলা জায়গার ভয়, ঠিক আছে? খোলা জায়গার ভয় সেটাকে 11 ফেবিয়া বলে। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, হকি। অবশ্যই ভারোত্তোলন। এবং 2020 টোকিও অলিম্পিক থেকে রূপো জিতেছিলেন। নাবার্ড শব্দটি, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত গ্রামের উন্নয়ন, শহরের উন্নয়ন, শিল্পের উন্নয়ন, রেলের উন্নয়ন। নাবার্ড কথার মধ্যেই লুকিয়ে আছে কিসের উন্নয়ন? নাবার্ড কথার অর্থ এন মানে, নাবার্ড কথার অর্থ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম উন্নয়ন এবং কৃষির উন্নতি করাই নাবার্ডের প্রধান কাজ। নিম্নলিখিত কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 100, 500, 2000 আর 1 টাকা। বিষয়টা শুনতে একটু অড্ডাই মনে হলো, সঠিক কথা হচ্ছে কি না, ভারত সরকার কিন্তু 1 টাকাকে ছাপে আর বাকি টাকাটা আরবিআই ছাপে, এবং আরবিআই গভর্নর তার সিল কিন্তু বাকি যে টাকা আছে তাতে দেয়া থাকে, কিন্তু 1 টাকার ক্ষেত্রে ভারত সরকারই 1 টাকা ছাপে। পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি কতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাজ চালাতে পারে? 6 মাস, 3 মাস, 1 বছর না 2 বছর? 6 মাস। কোন সিপিএমএফ বা সিএপিএফ ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? ইন্দো চীন সীমান্ত পাহারা দেয় আইটিবিপি, আইটিবিপি, ঠিক আছে? আইটিবিপি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, এরা কিন্তু ইন্দোচীন সীমান্ত পাহারা দেয়। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 56, 42, 44 না এটি এখনো সংশোধিত হয়নি, 42তম সংশোধনীর দ্বারা। এবং সাল যদি বলো হয়েছিল 1976 সাল, 42তম সংশোধনী 1976 সাল। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট যদি বলি আমাকে কলকাতা, এলাহাবাদ, মাদ্রাজ, অবশ্যই কলকাতায় বলতে হবে, যদিও কলকাতা হাইকোর্ট যে বছর তৈরি ওই বছরই মুম্বাই এবং মাদ্রাজ হাইকোর্টও তৈরি, কিন্তু মাস হিসাবে যদি দেখো সর্বাপেক্ষা পুরাতন কলকাতা হাইকোর্ট বলতে হবে, যেটা 1862 সালে তৈরি। শুধু তৈরি নয়, 1862 সাল থেকেই কিন্তু এর কাজ শুরু করে,
এবং ওই সময় এর যে প্রধান বিচারপতি ছিলেন তার নাম ছিল বার্নস পিকক। বার্নস পিকক ছিলেন এর প্রধান বিচারপতি। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফাল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, ইংল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম। অবশ্যই রাফাল নাদাল স্পেনের। গাড়ির হেডলাইটে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয়, গোলাকার অবতল, গোলাকার দর্পণ না উত্তল দর্পণ, উত্তল দর্পণ, অবশ্যই গোলাকার অবতল দর্পণ, ঠিক আছে? কারণ কি বলতো, মনে রাখতে হবে গাড়ির হেডলাইট সবসময় অভিসারী দর্পণের প্রয়োজন হয়, অভিসারী, তবে কিন্তু ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল? হিরোশিমাতে পড়ে লিটিল বয়, ঠিক আছে? লিটিল বয় পড়ে হিরোশিমাতে 6 আগস্ট, 6 আগস্ট। আর ফ্যাডম্যান নাগাসাকিতে 9 আগস্ট, ঠিক আছে? শেষ প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলে? পেট্রো পলিওনেটো, পলিওবোটানি, আর্কিওলজি। অপশন বি এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং নতুন যারা এসছো ক্লাস দ্রুত সাব করে নাও। এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও তোমরা কিন্তু, বিভিন্ন পরীক্ষার উপযোগী ভিডিও এখান থেকে কিন্তু পেতে থাকবে।